बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। विषय कोड 67231, विषय रेफ्रिजरेशन साइकल्स एंड कंपोनेंट्स, तृतीय पर्व, डिप्लोमा इन इंजीनियरिंग रेफ्रिजरेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी। आमी আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আরএসএ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব, নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল সম্পর্কে, বেসিক আইস রেফ্রিজারেশন সাইকেলের বর্ণনা, ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি এবং ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেমের ব্যবহার ক্ষেত্র ইত্যাদি। নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল, বেসিক আইস রেফ্রিজারেশন পদ্ধতি, ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি, ড্রাই আইস রেফ্রিজারেশন পদ্ধতি, এয়ার এক্সপানশন বা গ্যাস রেফ্রিজারেশন পদ্ধতি, স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতি, ইলেকট্রিক প্লেট বা ভরটেক্স টিউব রেফ্রিজারেশন পদ্ধতি এবং এক্সপেন্ডেবল রেফ্রিজারেন্ট রেফ্রিজারেশন পদ্ধতি ইত্যাদি। এগুলো হল নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম। বেসিক আইস রেফ্রিজারেশন সাইকেলের বর্ণনা। এই পদ্ধতিতে প্রকোষ্ঠের মধ্যে সরাসরি বরফের সাহায্যে ঠান্ডা করা হয়ে থাকে। ইনসুলেটেড ক্যাবিনেটের উপর ট্রেতে বরফ বা আইস বসানো থাকে ও নিচের র্যাকে বা কম্পার্টমেন্টে খাদ্য সামগ্রী তাক বা সেলফ এ রাখা হয়। ঠান্ডা বাতাস বা কোল্ড এয়ার আইস কম্পার্টমেন্ট হতে নিচের দিকে প্রবাহিত হয় এবং নিচে রাখা খাদ্য সামগ্রীকে ঠান্ডা করে। এই হলো বেসিক আইস রেফ্রিজারেশন পদ্ধতির চিত্র। প্রকোষ্ঠের মধ্যে আইস স্টোরেজের ব্যবস্থা করা থাকে, নিচে ট্রে থাকে পানি সংরক্ষণ করার জন্য, আইস গলনের ল্যাটিন হুইট গুলো প্রোডাক্টে সরবরাহ করে, হট এয়ার হালকা বলে উপরে এসে আইসকে আঘাত করে, বাতাস গরম হলে ক্যাবিনেট হতে উপরের দিকে প্রবাহিত হয়ে পুনরায় ঠান্ডা অবস্থায় সমগ্র স্থান বা স্পেসকে ঠান্ডা বা শীতল করে। এভাবে 4.4 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 5.5 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে রাখা হয়। যখন তাপমাত্রা 0 ডিগ্রি এর প্রয়োজন হয় তখন বরফের সাথে লবণ মেশালে অনেক নিচে তাপমাত্রা নামানো সম্ভব। আইস রেফ্রিজারেশন পদ্ধতিতে ক্যাবিনেটের উপর সংরক্ষিত বরফ শেষ হলে পরে বাইরে থেকে বরফ দেওয়ার ব্যবস্থা করতে হয়, যা আমরা
চিত্র দেখলাম। এক্ষেত্রে ম্যানুয়ালি বরফ দেওয়ার ব্যবস্থা করতে হয়। ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি, ইভাপোরেটিভ কুলিং সিস্টেমে ওয়েটেড অ্যাসপেট প্যাড ব্যবহৃত হয়। বলোয়ারের মাধ্যমে বাইরে থেকে গরম বাতাস প্যাডের উপর দিয়ে প্রবেশ করিয়ে বাতাসের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস হতে 15 ডিগ্রি সেলসিয়াস এ আনয়ন করা হয়। এক্ষেত্রে বেশি গতি সম্পন্ন বলোয়ারের ব্যবহার করা হয়। আর্দ্রতা বৃদ্ধি করতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়। এ হলো ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতির চিত্র। বাইরে হতে ব্লোয়ারের মাধ্যমে বাতাস, গরম বাতাস ওয়েটেড প্যাডের উপর দিয়ে সরবরাহ করলে কোল্ড এয়ার পাওয়া যায়। কৃত্রিম তুষার তৈরিকরণ বা আর্টিফিশিয়াল সনো এয়ার অ্যান্ড ওয়াটার মিক্সচার, প্রণালীতে কোনো সেলের মধ্যে দিয়ে এক প্রান্ত হতে 150 PSI বা পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ সংকুচিত বাতাস প্রবেশ করানো হয়। অপর প্রান্ত বা মাঝ বরাবর 100 PSI ওয়াটার লাইন সংযুক্ত থাকে। সেলের এক প্রান্ত খোলা বা উন্মুক্ত থাকে। যেদিক দিয়ে কৃত্রিম তুষার বা আর্টিফিশিয়াল বরফ বের হয়, অপর দু প্রান্তে এয়ার নজেল ও ওয়াটার লাইন প্রবেশ করানো থাকে। নজেলের মাধ্যমে সংকুচিত বাতাস বা কম্প্রেসড এয়ার 150 PSI চাপে প্রবেশ করানো হয়। সেলের নিচের অংশ দিয়ে 100 PSI চাপের ওয়াটার বা পানি প্রবেশ করে, ফলে খোলা বা উন্মুক্ত প্রান্ত দিয়ে আর্টিফিশিয়াল বা স্নো বা কৃত্রিম বরফ তৈরি হয়। এ হলো আর্টিফিশিয়াল স্নো তৈরিকরণ পদ্ধতি চিত্র। ওয়াটার লাইন 100 PSI প্রবেশ করবে, ওয়াটার ভাল্ব কন্ট্রোলিং হিসাবে কাজ করবে, অপর প্রান্তে কম্প্রেসড এয়ার লাইন 150 PSI চাপে এয়ার নজলের মাধ্যমে সেলের মধ্যে প্রবেশ করে, যা চিত্র বিস্তারিত দেখানো হয়েছে। মরুভূমির ডেজার্ট ব্যাগ, মরুভূমিতে পানি ঠান্ডাকরণের জন্য ডেজার্ট ব্যাগ ব্যবহৃত হয়। এটি সাধারণত লেদার বা চামড়া তৈরি হয়। ভেতরে সংরক্ষিত পানি বা ওয়াটার বাষ্পায়নের বা ইভাপোরেশনের ফলে শীতল হয়। ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেমের ব্যবহার ক্ষেত্র। আগের দিনে মরুভূমিতে ঠান্ডা পানি বা বরফ তৈরিতে ব্যবহার করা হতো। খ, ডেজার্ট কুলার বা ইভাপোরেটিভ কুলারে ব্যবহার করা হয়। গ, কৃত্রিম তুষার তৈরি করতে ব্যবহার করা হয় ইত্যাদি। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো। ইউটিউব লিঙ্ক হলো
थैंक यू फॉर ऑल, धन्यवाद।